বইমেলায় জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে পাঠানো চিঠির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, এই তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এই আহ্বান জানান। এই ক্ষেত্রে এসছে, এটার বিষয়ে জিডি এন্ট্রি করা হয়েছে এবং আমরা তদন্ত করেছি এবং আমরা তথ্য সংগ্রহ করেছি। এখন পর্যন্ত আমরা যে তথ্য সংগ্রহ করেছি এর কোনো সত্যতা বা লিঙ্ক আমরা পাইনি। তবে আমাদের সিকিউরিটির যেটা সিকিউরিটি আমরা বাড়িয়েছি, আপনারা দেখেছেন যে আমরা ডগ স্কোয়াড দিয়ে আমরা যে তল্লাশি করেছি এবং আমরা আমাদের যে সতর্কতামূলক ব্যবস্থা আমরা কিন্তু আমরা নিয়েছি। আমরা সবসময় বলেছি যে অপরাধীরা যে বর্তমানে জঙ্গি বা সন্ত্রাসীরা যেভাবে তারা দায়িত্ব তারা কাজ করার বা সন্ত্রাসী কার্যক্রম করার জন্য যেভাবে চেষ্টা করে আমরা সবসময় তার চেয়ে একধাপ এগিয়ে আছি। আইজিপি বলেন এর আগেও হামলা চালানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি দেওয়া হয়েছিল। আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাইনি এবং একই ধরনের একটি তারা পত্র কিছুদিন আগেও দিয়েছিল, মাস দুয়েক আগে, এটারও কোনো আসলে কোনো সারবত্তা পাওয়া যায়নি। বাট আমরা এটা দিয়ে আমরা ইয়ে নেই যে স্বস্তিতে বা আমরা বলবো যে আমরা যে রিল্যাক্টেড আছে এটা না, আমরা সবসময় সতর্ক আছি যাতে যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে, যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র বা তারা সংগঠিত হওয়ার মতো কোনো তথ্য আছে কি না এটার জন্য আমরা সাইবার ওয়ার্ল্ডে পেট্রোল করছি। আমরা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবসময় আমরা লক্ষ্য রাখছি, সাথে সাথে আমরা আমাদের সাদা পোশাক ইউনিফর্ম আমাদের ডগ স্কোয়াড এবং আমাদের অন্যান্য যে ইউনিটগুলো আছে সবাই তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ সহ আমাদের অপারেশনাল ইউনিটগুলো তৎপর আছে তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত অমর একুশে বইমেলায় বোমা হামলা চালানোর কথা উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদাকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য উল্লেখ করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়। এরপরই আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কাজ শুরু করে।